আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে বাড়িতে সবাইকে নিয়ে ভালো আছো। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাব এখনো স্থিতিশীল বা এর ভয়াবহতা কমেনি, যার ফলে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আর স্যারদের ক্লাস যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমরা ভালো করতে পারবে আশা করি। বিগত দিনে আমি তোমাদের দুইটি পাঠদান করেছি, মেলথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আমি মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে জনসংখ্যার ঘনত্ব নিয়ে আলোচনা করব। তো জনসংখ্যার ঘনত্ব কি এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় আমরা সেটা নিয়ে দেখব, উদাহরণ সহ আমরা সেটা দেখানোর চেষ্টা করব। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যা বাস করে তাকে আমরা জনসংখ্যার ঘনত্ব বলে থাকি। এখানে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে গেলে ডিপি সমান টিপি বাই টিএ, অর্থাৎ ডেন্সিটি অফ পপুলেশন বের করতে গেলে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পাব। ডিপি হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব যেটা আমরা ব্যয় করব, টিপি হচ্ছে মোট জনসংখ্যার পরিমাণ, টিএ সমান মোট আয়তন, সেই দেশ বা অঞ্চলের আয়তন। আমরা যদি জনসংখ্যার ঘনত্ব বের করতে চাই জনসংখ্যার পরিমাণকে ওই দেশের আয়তন দ্বারা ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব বের করতে পারব। তো উদাহরণস্বরূপ আমরা যদি একটা বের করি, 2011 সালে জনসংখ্যার পরিমাণ ছিল 14,97,70,000 এবং আয়তন আমাদের আছে 1,47,570 বর্গ কিলোমিটার। যদি আমরা সেটা দিয়ে ভাগ দেই তাহলে আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব। তো আমরা যদি ধরি টোটাল পপুলেশন 14,97,07,000, একে যদি আমরা 1,47,570 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব 1,014.90। এটাকে আমরা লিখতে পারি 1,015 জন প্রতি বর্গ কিলোমিটারে কিমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,70,000। আর আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, এটাকে ভাগ দিয়ে আমরা পেলাম 1,014.09। এটাকে আমরা লিখতে পারি
1015 জন প্রতি বর্গ কিলোমিটারে আমরা একে জনসংখ্যার ঘনত্ব 1015 জন প্রতি বর্গ মাইলে বাস করে। আমরা নেক্সট পর্বwidetilde জনসংখ্যা নির্ধারক সম্বন্ধে জানব। জনসংখ্যার নির্ধারক সমূহ আমরা জানি কোন দেশে বা অঞ্চলে জনসংখ্যা স্থির থাকে না, এটা চলমান, এটা হ্রাস বৃদ্ধি হতেই থাকে, বাড়তেও পারে কমতেও পারে। এর অনেকগুলো কারণ আছে, যে কারণে বা যে বিষয়ের সমূহ বা উপাদানের জন্য জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে সেই উপাদানগুলোকেই আমরা জনসংখ্যার নির্ধারক বলে থাকি। জনসংখ্যার নির্ধারকগুলোর মধ্যে যেমন আছে জন্মহার, মৃত্যু হার, নিট অভিবাসন, ভূপ্রকৃতি, জলবায়ু, সামাজিক রীতিনীতি, কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, শিক্ষা প্রসার, খাদ্যাভ্যাস, চিত্ত বিনোদনের অভাব ইত্যাদি অনেক বিষয় জড়িত আছে। আমরা জানি ইত্যাদি কারণে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে। তো মূলত তিনটি বিষয়ে বা তিনটি উপাদান দ্বারা জনসংখ্যার ব্যাপক হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। সে তিনটি বিষয় হল আমরা বোর্ডের মধ্যে দেখতেছি। এক নম্বর, স্থূল জন্ম হার বা জন্ম হার CBR বা BR। দুই নম্বর, স্থূল মৃত্যুর হার বা ইত্তুহার CDR বা DR। তিন নম্বর, নিট অভিবাসন NM, নিট মাইগ্রেশন। প্রথমে আমরা জন্মহার বা স্থূল জন্মহারকে দেখব। স্থূল জন্মহারটা কি? একটা নির্দিষ্ট সময়ে কোনো দেশে জীবিত শিশু যা জন্মগ্রহণ করে একটা বছরে, তাকে যদি আমরা ওই বছরের, ওই নির্দিষ্ট বছরের মাঝামাঝি সময়ের জনসংখ্যা দ্বারা ভাগ করি এবং তাকে যদি 1000 দিয়ে গুণন করি, তাহলে আমরা স্থূল জন্মহার পাব। তো স্থূল জন্মহারটা আমরা কি আমরা দেখি, CBR বা বিআর সমান নির্দিষ্ট বছরে জন্ম হওয়া জীবিত শিশুর সংখ্যা, তাকে আমরা ভাগ করব ওই নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট বছরের
নির্দিষ্ট বছরে মাঝামাঝি মাঝি মাঝামাঝি মোট জনসংখ্যা অর্থাৎ নির্দিষ্ট বছরে জন্ম হওয়া জীবিত শিশুর সংখ্যাকে আমরা ওই নির্দিষ্ট বছরের মাঝামাঝি মোট জনসংখ্যাকে দিয়ে ভাগ দিলাম দেওয়ার পর আমরা 1000 দ্বারা গুণন করব তাহলে আমরা স্থূল জন্ম হওয়ার আমরা স্থূল জন্ম হওয়ার পাব এখানে CBR সমান BY BYP গুণন 1000 এটা হলো আমাদের ক্রুড বার্থ রেটের সূত্র বা অর্থাৎ স্থূল স্থূল জন্মহারের সূত্র এটি কোন দেশে যদি 20000 শিশু সন্তান জন্মগ্রহণ করে আর ওই নির্দিষ্ট সময়ে যদি ওই দেশের জনসংখ্যা আমরা 8 কোটি পাই তাহলে আমরা এই 20 লক্ষকে 8 কোটি দিয়ে ভাগ করে 1000 দ্বারা গুণ করলে আমরা স্থূল জন্মহার পাব অর্থাৎ জন্মহার পাব অর্থাৎ যদি একটা উদাহরণ দেখি আমরা 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে একটা দেশে জীবিত জনসংখ্যা 1 লক্ষ সেটাকে যদি আমরা 8 কোটি দ্বারা ভাগ করি ভাগ করি তাহলে আমরা এখানে 25 পাবো এটাই আমাদের বার্থ রেট অর্থাৎ প্রতি হাজারে 25 জন জন্মগ্রহণ করে এটাই আমাদের স্থূল জন্মহার অনুরূপভাবে আমরা মৃত্যুর হার বা স্থূল মৃত্যুর হারের সূত্রটা দেখাতে পারি স্থূল মৃত্যুর হার কি একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে যে একটা দেশের যে জনসংখ্যার যে জনসংখ্যা মৃত্যুবরণ করে তাকে যদি আমরা নির্দিষ্ট সময়ের মাঝামাঝি ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা স্থূল মৃত্যুর হার পাব এবং ভাগ করি 1000 দিয়ে গুণন করতে হবে অর্থাৎ এই সূত্রটা একটু একই ধরনের CBR জায়গায় CDR এখানে বি না হবে ডি ডেথের সংখ্যা মৃত্যু মৃত্যু লোকের সংখ্যা আর পি হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে বা ওই বছর নির্দিষ্ট বছরের মাঝামাঝি ওই দেশের জনসংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করে 1000 দ্বারা আমরা গুণ করব আমরা দেখতেছি যদি কোনো দেশে যদি 10000 লোক মারা যায় 10000 লোক মারা যায় আর ওই দেশের জনসংখ্যা যদি বছরের মাঝামাঝি যদি 8 কোটি হয় তাহলে ওখানকার ক্রুড বা ডেথ রেট বা ক্রুড ডেথ রেট হবে আমাদের 12.5% প্রতি হাজারে 12.5 মৃত্যু হয় আর এর আগে আমরা দেখলাম জন্ম দেখছিলাম যদি 20 লক্ষ আমাদের জন্মগ্রহণ করে জীবিত শিশু ওই বছরের মাঝামাঝি আমরা পেলাম 8 কোটি লোক গণনা করে দেখলাম তাকে ভাগ দিয়ে 1000 দিয়ে আমরা গুণন করেছি তো সেখানে পেয়েছিলাম 25 শতকরা মানে প্রতি হাজারে 25 জন জন্মগ্রহণ করে আর ডেথ রেটের ক্ষেত্রে আমরা দেখলাম 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল ওই বছর এবং ওই বছরের মাঝামাঝি আমরা জনসংখ্যা পেয়েছিলাম 8 কোটি এবং সেটাকে ভাগ দিয়ে 1000 দিয়ে গুণ করে আমরা পেলাম 12.5% প্রতি হাজারে
12.5 জন লোক মারা যায়। এটাই হলো আমাদের মৃত্যুর হার বা ক্রুড ডেথ রেট। আরেকটা আমাদের পয়েন্ট থাকলো নিট অভিবাসন। নিট অভিবাসন এটা আমরা পরবর্তীতে ক্লাসে তোমাদের ক্লাস নিব, বিস্তারিতভাবে জানাবো। আজকের মন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।